কিন্তু ভাই আপনি কিন্তু আপনার ওয়াদার বর খেলাপ করলেন। ওয়াদার বর খেলাপ মানে মানে পোস্টারে কি লিখছেন যে আমার জিমে শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো হয়, তাহলে খাওয়নটা কি শারীরিক বিকাশ আর মানসিক বিকাশ? আমি খাই যে তৃপ্তি পেটে না মানসিক বিকাশ বস। আমি তো এখান থেকে আনাই মনে করেন যে কমি কত নাই না ওই ৫,০০০ ৫,০০০ টাকা, আবার ৩,০০০ টাকাও আছে, আবার ৮,০০০ টাকাও আছে, ১৫,০০০ টাকাও আছে। ধরো ৫,০০০ টাকা প্রোডাক্টটা, ৫,০০০ টাকা প্রোডাক্টটা যদি আমি এখানে প্রোডাকশনে যাই, আমাদের গাজি করে ৭-৮টা শেড দেওয়া ফ্যাক্টরি পড়ে রয়েছে, আমি যদি ওই প্রোডাক্টটা এখানে যদি প্রোডাকশনে যাই, এই প্রোডাক্টটা আমি এখানে বাড়াবো মাত্র ৩-৩,৩০০ টাকা পড়বে, তোমার মার্জিন কত? ২,০০০ টাকা তো মার্জিন থাকতেছে, তুমি ইমার্জিন কত করতেছো, কোথায় যাবে ভাই? আপনি বোকা নাকি? এত টাকা দিয়ে বাইরের থেকে আনায় মানুষ, আমি আনাই কে লিগে ভালো জিনিস, এই লোকাল প্রোটিন কি কেউ খাইবো? তুমি আসলে একটু বোকা, মানে এত বোকা, তোমার মাথায় কোনো গোবরও নাই, গোবর থাকলে এতক্ষণ যে পাশাপাশি বসে আছে গন্ধ আসতো, স্মেল আসতো। আরে মেয়া, আমি মানে স্ট্রেটে থাকি, আমি তো এগুলো ব্যাপারে না, আমার জন্য করো, কেউ কি খুঁজবে এটা কোথায় আছে? ম্যাডাম ইউস মানে উষা লিখে পাঠা দিলাম, এক্সপোর্ট করলাম, উষা ছাড়া আপনার অন্য কোনো জায়গায় এক্সপোর্ট করলাম, সমস্যা তো নাই। এটা ভালো কথা বলছেন ভাই। কি ভাই, আসলে বোকাই রয়ে গেল তোমরা আসলে, তাহলে মাথা খোলো, বিশ্বটাকে দেখো, জগৎ আমার মতো দেখবা, সারা পৃথিবী এমন কোনো কারণ। শোনো, উষাতে এই পর্যন্ত আমি মনে হয় ১,০০,০০০ বার গেছি। কি ভাই? হ্যাঁ, তোমার পাসপোর্ট কটা? সত্যি কথা পাসপোর্ট এখন করো নাই আমার ছবি দেওয়া ছিল না, আরেকজনের ছবি দেওয়াটা বয়স ভাই, এতটুকু এতটুকু পাসপোর্ট ভাই। তাহলে কাম করেন ভাই, গাজীপুর মুজিবুরে গিয়ে লাভ নাই, গাজীপুর যাবো, আমার গাজীপুর আমার এতগুলো শেড পড়েছে, তোমার এই যে চন্দ্রা রন্দা সব জায়গায় আমার ফ্যাক্টরি। আর শেড মেট ফালান, আমার নদীর পারে লোক আছে। কোথায়? নদীর পারে, বরিগঞ্জের ওখানে। এত কিছু তো আপনি জানার দরকার নেই। আচ্ছা, প্রোডাকশনের দায়িত্বটা আপনি আমারে দিয়ে দেন, আপনি এক্সপোর্টের দায়িত্বটা নিয়ে নেন, আপনি কেমনে বিদেশে বাড়াবেন এটা আপনার ব্যাপার, আমি বানাই দিতেছি আপনি। ঠিক আছে, তাহলে ভাই আমরা কয় পিস পাঠাবো? ১৫-২০ পিস। কি ভাই সরো, তুমি যাও তো, ভালো লাগতেছে না, যাও। বাংলাদেশের পপুলেশন কত? ১৬ কোটি। আচ্ছা, ৩০-৩৫ কোটি ধরলাম, ৩৫ কোটি, আর কোথায় ১,০০০ কোটি? ভাবা যায় কত মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফার্স্টে কই যে ২৫ পিস দিতে ২৫ পিস আমাকে এখনো তুমি চিনো নাই, আমি এই ইস্যু লেভেলে হাঁটি না, আমি অনেক 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 ওখানকার প্রেসিডেন্টের সাথে আমার গুড রিলেশন, তার ভাগ্নি আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি কথা বলো এইসব কি? ওটা ব্যবসা করে রেখে দেবে, ওখানে যাবে দরকার হলে ২ প্লেন, প্রতি সপ্তাহে ২টা করে প্লেন যাবে, পুরো কন্টেনার করে যাবে। ১,০০০,০০০ টাকা ওখানে ১,০০০০ ডলার পড়েছে, ১,০০০,০০০ ডলার, ১,০,০০০,০০০ ডলার পড়েছে স্ট্রেটে। কি সব কথা বলো তুমি, কার সাথে কথা বলো তুমি জানো ভাই? হ্যাঁ, আমি যে মালটা পাঠাবো, আরেকটা কথা বলি, আমেরিকার যে জাতীয় দিবস হয় না, কোনো বাঙালি ওখানে যেতে পারে না, এ মনির যায় ভিজনীয়, আর আমার আমেরিকার যে প্রেসিডেন্ট তার আপন কাজিন আমার বেস্ট ফ্রেন্ড। স্টুপিড বলো ভাই, বলো তো কথা কইতে বলো, বলো তুমি বলো ভাই, যে আমার যে প্রোটিন শেক, হ্যাঁ এখন লাগবে তো, আমার লাগবে, এটা দেখতে দেখতে মানে দেখা আপনার উচিত না, কথা কইতে আপনার ভয় লাগে, যে কথা কইছেন আপনি। তুমি টেনশনটা ফালাও তো, ফালায় বলো তোমার কাছে কয় বোতল আছে? আপাতত ভাই ২ বোতল। ফকির একটা নিয়ে আমি আসলে ব্যবসা করতেছি, ফকিরের মতো কথা বলো না, ২ বোতল দিয়ে করে কাউকে দেখা যায়, আমাকে স্যাম্পল পাঠাতে পারে, আজকে তো স্যাম্পলটা পাঠাতে হবে, আমি তো অন্য কিছু ভেবেছি যে আজকে ৪০-৫০টা স্যাম্পল হিসেবে তাদেরকে পাঠা দেবো, এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো আছে। মাসে আমি ৪০-৫০টা বেচতে পারি না, আপনি একদিনে? তোমার তো এই কারণে বলো, এখন থেকে এভরি উইকে ২টা করে যাবে,
জানো তোমার কাছে কি আছে দেখাও আচ্ছা জিমে তো ভাই বেশি মানুষ নেয় না সেটা আমি ব্যবস্থা করব জিমে কোথায় কি না নেয় সেটা আমি দেখব তোমার এত টেস্ট কথা করে তোমার কাছে কি কয় বোতল আছে দুই বোতল দুই বোতল দাম ভাই বেশি না 8-8 16000 টাকা মানে আমার না ইন্ন লিল্লাহ ওয়া ইন্ন ইলাইহি রাজিউন ছাড়া কিছু বলতে হবে সেটা আমি এত শখ আসলে আমি কষ্ট পেয়েছি এনিওয়ে ঠিক আছে আপাতত কাজ করো কি করবো তোমার মতো একটা আমাদের চুলকারি টুকরা সব শুরু হয়ে গেছে তোমার কথা শোনার পর তুমি এক কাজ করো রেখে দাও যাও এখন থেকে আমার দেখা মাত্র 30-40 বোতল করে দেবে যাও সেপন ভাই মাথা রেখে 16000 টাকা দেবে কত 16000 টাকা হলো 16000 আমার পকেটে এখন 25 টাকা আছে দেন না 16000 আরে এক লোক এসে নিয়ে যাবে পাগল মতো কথা বলো এক লোকের কাছে জুড়ে রাখছি আমার দুই মাল ওটা পরে দেখা যাবে তুমি প্রোডাক্ট ওখানে রেখে যাও 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 আচ্ছা ভাই তাহলে আপনি ইয়ে করেন আমি কোটাটা দিই হ্যাঁ দিয়ে দাও ঠিক আছে তাহলে কথাই রইলো তুমি ডেপুটি ম্যানেজার একটা তোমার কার্ড টাইপ করে দেবো মোবাইল ফোন আর আমার কার্ড থেকে আমার বিদেশে যাওয়ার ইচ্ছা হচ্ছে আচ্ছা সেটা আমি দেখতেছি আগে তুমি ঠিক মতো কাজ করো দেখা যাক আমি ফোটো দাও হ্যাঁ রেখে দাও আমার নাম্বার রেখে দাও দেখানো হলো আপনারা যারা যেই প্রোডাক্টটা নেবেন সেটার নাম ঠিকানা ফোন নাম্বার সব কিছু পাঠিয়ে দেবেন আর আরেকটা কথা আমি হলাম ময়না গটল ঠিক আছে পাত্রপাত্রের সন্ধান থাকলে আমাকে ফোন করবেন জানাবেন ওকে বাই বাই গাইজ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ কি ময়না পান টিমে তো ভালোই আসতেছেন দেখি কিন্তু ওয়ার্কআউট কই ওয়ার্কআউট করবেন না খালি দেখি ঘুরে বেড়াচ্ছে কি প্রোডাক্ট নিয়ে গল্প করতেছেন কি ওয়ার্কআউট হবে তো নাকি
আরে মাত্র আইলাম, এগুলা সব হাইটা হাইটা দেখি কেডা কোন ব্যায়াম করতেছে, তারপরে আমি শুরু করে দিব। কোন অসুবিধা? আচ্ছা ঠিক আছে, তখন আমার হেল্প লাগলে বললেন, আমি হেল্প করবনি। হ্যাঁ আরে না, ব্যায়াম করতে গেলে আবার হেল্প লাগে না, দেখে দেখে আমি শিখাবি, নিজে নিজে করো, তোমার লাগতো না, তোমার কষ্ট করার দরকার। ও আপনি দেখে দেখে পারবেন? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আরো ভালো। ঠিক আছে না, পারেন। আর শোনা, তোমার লগে একটা কথা আছে, এই কাছে বলেন। ওই যে তুমি না আমার সাথে লাইভে আসার কথা ছিল। ও লাইভ, ওই যে মেয়েদের প্রোডাক্টের লাইভ? হ্যাঁ। আমার তো এটা হবে না আপা, মানে জিমের এই ধরনের জামা কাপড়ের প্রোডাক্ট দেখান, তখন আমি লাইভ করে দিই, অন্য সবাই যেগুলো পরে ছেলেরা ওগুলো করতে পারি, কিন্তু মেয়েদের প্রোডাক্ট আপা হয় না আমাদের। তোমার তো আমি আগেই কইছি তোমার মেয়ের মতো লাগে, যেমন তুমি চেইন পরছো মেয়েরাও চেইন পরে, তুমি যে চুরি গড়ি ব্যাসলেট এডি মেয়েরা পরে না, আবার তুমি জিন্স পরছো মেয়েরাও জিন্স পরে, ছেলে মেয়ে এখন কোনো বোঝা যায় একই লাগে। আমি জিমের বড় বড় সাইকেল মাইকেল এডি এডি মাথা তুলে ঘুরতাম, এটা কেমনে করি? তোমারে তোমার বালা লেগে আমি কইছি, তুমি যদি আমার সাথে লাইভে আসো তাহলে তোমার ফলোয়ার বাড়বো, তোমার উপকার করতে চাইছি। ফলোয়ার বাড়বে না? হ্যাঁ ঠিক আছে, কিন্তু না থাকা তো আপনি করেন, আমার বেশি করেন। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই আরেক শোনো, মনো আরেকটা কথা বিনে দাও, হ্যাঁ দাঁড়াও। আচ্ছা তোমার এই জিমের মধ্যে মেয়েরা কখন বেশি সময় থাকে এবং কখন আয়ে, এটা একটু কম না? এখন কি সেই দিন আছে আপা, ছেলে মেয়ে তখন একই, সবাই সবসময় আসে, সবসময় ছেলে মেয়ে পাবেন, এখন আপনি দেখেন যে কখন মেয়েরা বেশি আসে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আমার কথাটার উত্তরটাই আমার দিয়া গেল, একটু মানি হইল। হ্যালো, হ্যালো জেনি আপা, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমার খবর কি? হ্যাঁ আমি খুব ভালো আছি, আমি তো আরো বড় সাহসের কাজ করছি, রান্না বন্ধ করে দিছি, বলেছি আমি রান্না করতে পারবো না, তোমার যেভাবে খুশি সেভাবে খাও। তারপরে কি হলো? আর কি করবে, তারপর না পেলে অনলাইনে ফুড অর্ডার করে তারপরে শিখে আছি। একেবারে পারফেক্ট একটা কাজ করছো। হ্যাঁ তারপরে তারপরে কি হলো? শোনেন আমি তো সবসময় নিজেই বাজার করি, বুঝছেন? আমি তো এটাও বলে ফেলছি আমি আর বাজার করতে পারবো না, আমি কেন বাজার করবো? হ্যাঁ ব্ল্যাকমেল করছি। শোনেন আমি বলেছি যে তোমার একটা শাড়ি পরা ভিডিও আছে, যদি তুমি বাজার করে না আনো তাহলে আমি এটা অনলাইনে দিয়ে ভাইরাল করে দিব। আর তো সেই ভয় পেয়ে গেছে, তখন তাড়াতাড়ি করে গিয়ে বাজার নিয়ে আসছে। একদম টাইট করে দিছি আপা, একদম। আপনি যা যা আমাকে বলছেন আপা আমি সব করতেছি, লাইনে চলে আসবে। একটা পারফেক্ট কাজ করছো জেনি, বাহ দারুণ। এইভাবে পুরুষরা দমাইতে হয়, সমস্ত পুরুষ দমে যাবে, বুঝছো না? একের বেশি বেড়ে গেছে। হ্যাঁ এই হইতেছে মুখ্যম সময়, জামাইরে বিলাই বানাই রাখা। ঠিক আছে এখন রাহি, সামনাসামনি দেখা হইলে আরো কিছু তোমার টিপস দিব। তাই আর শোনো, ও প্রোডাক্ট তো নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবে। ভালো থাকবেন, বাই। একবারে ঠিক আছে, আমাদের বাঙালিদের একটা শখ কি জানো, কেউ কারো ভালো চায় না।
বা এই যে হেয়ার জামেলাস, এগুলো একটা সিলি ব্যাপার, এগুলো একটা বিষয়। তোমার সামান্য একটু কসমেটিক, আর তোমার সামান্য তোমাদের সাথে আমি একটু প্ল্যান করেছি, জানো আমি কি কত বড় একটা প্রপোজাল নিয়ে আসছি, বিশাল প্রপোজাল। কল্পনা করতে পারবে না, গোটা একটা বাংলাদেশ লাগবে এরকম একটা ফ্যাক্টরি করতে হবে, এরকম একটা জায়গায় করতে হবে। হ্যাঁ, গোটা বাংলাদেশের পপুলেশন কত? 16, 17, 18, 20 কোটি। এই 20 কোটি নিয়ে তুমি ইয়োগা সেন্টার করবো, আমি তো পুরো কথা বলে আসছি, সমস্ত কিছু তারা এখানে করে দেবে। ইয়েস, আমার পলিসিটা শুনেন, আপনার মনোযোগ দিয়ে শুনেন, এসব ঝগড়া যেটা মাথা থেকে ফেলেন, আসল কথা আসে। সারা যাবেন কিরকম হাইটে হাইটে যাবেন নাকি, রিক্সা করে যাবেন নাকি, মাসির গাড়ি BMW ওডি গাড়ি চলতে হবে। আমার 22টা ওডি গাড়ি আছে, এক একটা ব্র্যান্ড দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আরও 17টা অর্ডার দিছি, পাগল মতো কাজ করার আপনার। আর তুমি কী থাকোস চুপিটে মতো, এটা মাথা ফালো। শোনেন, আমি যে ইয়োগা সেন্টারটা দিচ্ছি, ওই ইয়োগা সেন্টারে যে কাজটা করবেন, আপনি 10টা মিয়ানমেন, ও 10টা সিলেনমেন, আপনাদের টাইম ডিউরেশন দেওয়া আছে। প্রতি 3 দিন পরপর আপনি 10টা মিয়ানমেন, ও প্রতি 3 দিন পরপর 10টা ছেলে আনবে। আপনার কাজ হচ্ছে শুধু মেয়েদের সাথে কথা বলা, আর তোমার কাজ হচ্ছে চলি শুধু ছেলেদের সাথে কথা বলা। কথা শেষ করে বলো ভাই, আমি ছেলের থেকে মেয়ে ম্যানেজ করতে পারলাম বেশি। আপনি কি ওর মতো পারেন ছেলেদের, মেয়েদের চেয়ে ছেলেদের? আমি সবই পারি। আচ্ছা, আপনার কোয়া বাগা ভাই, এই আপনি ব্যাঙ্গে দেখছেন কেমন ভাই, আপনি কিছু কোন তো ব্যাঙ্গে দেখছেন? না ভাই, কথা বলতে কথা শেষ। হ্যাঁ, বেজাল ওষুধ বসে জিমেরি হানে সব অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আর আপনি তো পুরাই বেজাল। আচ্ছা রে, আবার ভাই ব্যবসার কথা বলি ভাই, আপনারা এগুলো করলে তো আমি ব্যবসা করতে পারবো। আচ্ছা কোন আপনাদের সব ভুম ফুম এগুলো আপনি দামি নাই, প্লিজ বুঝার চেষ্টা করেন। আপনি বিচার করেন। আচ্ছা এগুলো পর হবে ভাই, রাখো না, তোমরা কি শুরু করছো, স্টপ ইট, গুলাকে দিয়ে পড়লাম আমি। শুনেন, আপনি প্রতি 3 দিন পর পর ছেলে এবং মেয়ে বোধ আপনি 10 জন 10 জন করে আনবে, সে প্রতি জরিল ভাই প্রতি 3 দিন পর পর 10টা ছেলে মানবে। এখানে প্রফিট কি কি প্রফিট হচ্ছে শুনুন, প্রফিট হচ্ছে প্রতি 10 জনের জন্য 1 পয়েন্ট, আপনার জন্য 1 পয়েন্ট, তার জন্য 1 পয়েন্ট মানে 1 লাখ টাকা। হ্যাঁ, এখন থেকে আপনাদের নামে প্রতি 1 লাখ টাকা করে জমা হবে, জমা হতে হতে এখন থেকে যেটা 1 কোটি টাকা হয়ে গেছে, তখন আপনার দুজনকে আমি পার্টনারশিপ করে দেবো, আপনাকে মালিক করে দেবো, ও মালিক করে দেবে, আপনিও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ও হচ্ছে ডেপুটি ম্যানেজিং। না ভাই, আমি এর লোক, আমি ব্যবসা করতে পারবো। এটা তোমার দেখা পেছ না? আহা জলিল, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ওনার সাথে তো তোমার ব্যবসা হচ্ছে না, তোমার কাজ তোমার, ওনার কাজ ওনার। উনি অনেক, উনি যদি 20টা জায়গায় যদি 40টা আনে সেখানে ওনার পয়েন্ট পাবে, তুমি যদি 20টা জায়গায় 70টা আনো তোমার পয়েন্ট পাবে। তুমি ওনার সাথে কম্পিটিশন দেওয়ার দরকার তো নাই, ওনার মহিলা পুরুষগুলো উনি আনবে, তোমার পুরুষ মহিলা তুমি আনবা। এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যে যত বেশি আনবা তত বেশি পয়েন্ট যোগ হবে, আমার কাছে একটা ডাটা থাকবে, সেই ডাটা আমার যে জিএম থাকবে সেই জিএম আমাকে প্রতি উইকে 3টা করে, কারণ প্রতি উইকে 3 জন 3 জন করে তুমি আনতেছ, 9 দিনের হচ্ছে তোমাদের উইকনেস, আপনার হচ্ছে উইক হচ্ছে 9 দিন, আপনি ওইভাবে করে আমাকে সমস্ত ছেড়ে দেওয়া যাবে। একটা জায়গায় মাথা রাখবেন, একটা জিনিস মাথায় রাখবেন, 1 পয়েন্ট মানে 1 লাখ টাকা, 1 লাখ টাকা, 1 লাখ টাকা। যাই, হ্যাঁ এখন যাও দরকার, তুমি পড়ে যাও, কথা শেষ করি। শেষরা শেষরা ভাই, দেখছেন চল্লা, এখানে একটা কথা, আপনাদের আমি ইন্টেনসিভ আছে, সেটা হচ্ছে আপনারা যত বেশি ভালো পারফরমেন্স করবেন, আপনাদের দুজনকে আমার একটা প্রাইভেট বিমান দিচ্ছি, এবার আসার সময় একটা 22 সিটের একটা বিমান নিয়ে আসছি কিনে। এখন যেটা করবো, আপনার গোটা পরিবার, আপনার সন্তান, আপনার হাজবেন্ড, আর তোমার কি গার্লফ্রেন্ড একটা আছে বললো, কি কি নাম, দালিয়া না ফালিয়া, ওটা নিয়ে দরকার হলে আমি সিঙ্গাপুরে ঘুরে নিয়ে যাবো একদিনের জন্য, ঠিক আছে? না ভাই, ওটার দরকার নেই, আপনাকে আমার ঘুরে নেন, গার্লফ্রেন্ড হলে আপনি ঘুরতে যাবেন। আচ্ছা ঠিক আছে, এই তোমাকে অ্যাভয়েড করতেছি, তোমার কেন মনে হলো এটা? কারণ এই জিম, এই জিমে তুমি আসো, তুমি এক্সারসাইজ করো, মেয়েদের এটা দেখে ভালো লাগে, মেয়েরা তোমার সাথে ফষ্টি নষ্টি করে, তুমিও মেয়েদের সাথে লাইন মারো। শুনেন না, চলেন একটা ভিডিও বলে। না শুনবো না, এখন যাওয়া যাবে না, কোথাও আমার বাসায় আসতে। পৃথিবীর সবাই দেখে লাগছে, গ্রামে অঞ্চলে সব জায়গায়, আপনার 2 দিন পরে সেলফির বন্যা বইছে আপনার লগে, যে মুরগির লগে ক্যাপশন হইব, মুরগির তলে হাত দিছে সাথে বাইক,